এই পাশেই তো রেল লাইন রয়েছে, রেল লাইনে ট্রেন আটকিয়ে দিয়েছিল, এটা কি সত্যি? হ্যাঁ এটা সত্যি, এটা সত্যি। যখন বিডিআর ছিল, বিডিআর রেল, তখন ওই মায়ের এই মহিমা দেখে তারা মাকে পুজোর সময়। আপনি বলুন যে এই মূর্তিটা কত ধরে, কত বছর ধরে আপনি ইয়ে করছেন? আমি এই মূর্তিটি তৈরি করছি 18 বছর যখন আমার বয়স। তার আগে কার করতো? তার আগে আমরাই করেছি, আমার দাদুরা করেছে, দাদু বাবারা। পুজো করে আবার সব গিয়েছিল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং একটা কাহিনী নিয়ে, ইন্টারেস্টিং একটা স্টোরি নিয়ে। আজকে মানে আমার যে ভিডিও আপনারা দেখে থাকেন, আজকের ব্লগটাও কিন্তু একটা রহস্যময় ব্লগ, যেটা আমি এই মুহূর্তে চলে এসেছি একটা জায়গায়, পাত্র সাহেবের। তো সেটা কোন জায়গা, কোথায়, আর এখানে কি রহস্য, মানে এই ভিডিওর মূল রহস্য কি, সেটা আমি ইনাদের মুখ থেকেই শুনবো। আর আজকে আপনাদেরকে এই যে মন্দির, এটা হচ্ছে বড় কালী মন্দির, সেই বড় কালী মন্দির সম্পূর্ণ দেখাবো। এবং এই মন্দিরের যে রহস্য, মানে আজ থেকে প্রায় 300 থেকে 400 বছর পুরনো এই মন্দির, এই মন্দিরের একটা ইতিহাস রয়েছে, সেই ইতিহাস সম্পর্কে আজকে আমরা জানবো। কিছু তথ্য আমি আপনাদের দেবো এবং এখান থেকে যে দাদারা আছে তেনারা আপনাদেরকে কিছু তথ্য দেবে। ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা বাটন প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে কিন্তু আসতে থাকে। ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন, লেটস গো। আজকে আমি চলে এসেছি রহস্যময় একটি মন্দিরের সন্ধানে, আর এই যে রেলগেটটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাত্রসায়ের গ্রামবেড়া রেলগেট। আর আমরা না যেতে করতে চলে এলো বাঁকুড়া থেকে মুশাগ্রাম গামী ট্রেন। এই ট্রেনটির গন্তব্যস্থল মুশাগ্রাম, কিন্তু আমার গন্তব্যস্থল এই মন্দির। অনেক প্রাচীন এই মন্দির, 300 থেকে 400 বছরের পুরনো এই মন্দিরটি। এই মন্দিরটি অবস্থিত পাত্রসায়র ব্লকের গ্রামবেড়া যে গ্রাম, সেই গ্রামের কাছে, পাত্রসায়র স্টেশন থেকে খুব কাছেই। আর এই মন্দিরের সামনে দিয়েই গেছে আমাদের বাঁকুড়া থেকে মুশাগ্রামগামী যে ট্রেন, সেই ট্রেনের ট্রেন লাইন। আমার ক্যামেরাতেও দেখতে পাচ্ছেন সেই ট্রেন লাইন। আর এটা হচ্ছে মূল মন্দির, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে করা আছে এই মন্দিরটি, পাথর দিয়ে বাঁধানো আছে। মন্দিরেই পাশেই রয়েছে ঘাট, আর এই মন্দিরের পিছনের দিকে রয়েছে মনসা ঠাকুরের মূর্তি। আপনারা দেখতে পাচ্ছেন সেই দৃশ্য, এখানে যে বটগাছটি দেখতে পাচ্ছেন সেটিও অনেক পুরনো বটগাছ। একদম গ্রাম্য পরিবেশের রেল লাইনের ধারে এই মন্দিরটি। আসুন এই মন্দিরের কিছু কাহিনী আমরা জেনে নিই। আপনার নাম? আমার নাম অজিত বাগদি। বাড়ি আমার পাশে, মন্দিরের পাশে। আপনার মন্দির পাশে? এই মন্দিরটা কত সালে পুরনো হতে পারে এটা কিন্তু সঠিক বলা যাচ্ছে না,
আনুমানিক আনুমানিক অন্তত প্রায় 200 বছর হবে। দুটো তিনটে বয়স্ক, হ্যাঁ দুটো বয়স্ক চলে গেল, তারপরে আমরা এসেছি। তাহলে এখন শালটা আমাদের পক্ষে বলাটা সম্ভব নয়, বুঝতে পারছেন তো? আচ্ছা, তো এই মন্দিরে পুরোহিত কে? পুরোহিত একজন প্রথম ছিল রসুলপুরের একজন, উনি ছেড়ে চলে যান, মারা গেছেন। এখন হয়েছেন পাত্রসারের বাসুদেব চক্রবর্তী, উনি এখন বর্তমান। আচ্ছা, মন্দির সম্বন্ধে কিছু ইতিহাস আপনার জানা আছে? মন্দিরের ইতিহাস বলতে আমরা ছোট থেকে যেটুকু দেখেছি, মানে তালপাতার ছাউনি দিয়ে মাকে পুজো করা হতো। ছোট্ট ঠাকুর একটা আসতো, তখন খুব অভাবের সংসার সব, তো তখন সেইভাবে করতে করতে বাড়তে লাগলো, মানে টাকা দেওয়ার বাড়ি থেকে কারো ক্ষমতা ছিল না, হেঁটে খুঁটে উনিশ কাজ করে সেখান থেকে টাকা জমা দিয়ে আর করে তালপাতাটা থেকে মাটির দেয়াল হলো, মাটির দেয়াল খড়ের চাল, তারপরে সেটা বেড়ে সামনে দরজায় রেলিং হলো, তারপরে টিনের ছাউনি হলো, তারপর থেকে এই মায়ের এই অবস্থা। মায়ের এখানে পাঠাবলি বা, হ্যাঁ পাঠাবলি হয়, পাঠাবলি আমাদের সোনানার তরফ থেকে দুটি ছাগল পাঁটা, একটি ভেড়া পাঁটা। এরপর যাদের সোনানার কারো হয়তো কোনো উপকার হয়েছে ব্রাহ্মণের কাছ থেকে, তারা এবারে মানসিক সুযোগে যেগুলি দেয়, অর্থ 25-30টা পাঁটা বলি হয়। মায়ের এখানে আবির্ভাব কীভাবে কী হয়েছে, মানে প্রতিষ্ঠা কীভাবে কী হয়েছে শুরু থেকে? শুরু থেকে আমরা যেটুকু শুনেছি যে মা এখানে ছিল না, মাকে অন্য জায়গা থেকে কুড়িয়ে এনেছিল, এনে মানে পুরোনো মানুষরা এনে। এই পাশে তো রেললাইন রয়েছে, রেললাইনের ট্রেন আটকিয়ে দিয়েছিল, এটা কি সত্যি? হ্যাঁ এটা সত্যি, এটা সত্যি। যখন বিডিআর ছিল, বিডিআর রেল, তখন ওই মায়ের এই মহিমা দেখে তারা মাকে পুজোর সময় টাকা দিল। মানসিক করার পরে ট্রেনটা আবার যাওয়ার জন্য চালু হয়ে গেল। এরপরে ওরা প্রতি মানে মাকে যখন পুজো করা হতো না, ড্রাইভার এবং গার্ড সাহেব পিছনে যিনি থাকেন ওনারাই আসতো, নেমে হেঁটে এসে ওরা তাকে দিয়ে দিত মাকে পুজো করার জন্য। এখন কি সেই উপাদান দেয় না? না এখন বিডিআর নাই, এখন তো দুরন্ত গাড়ি ছুটছে, এখন আর সেই জিনিসটা নাই। এখন তবে তবে মায়ের প্রতি ভক্তি ওরা প্রণাম না করে যায় না, এইটুকু যেটুকু আমরা দেখতে পাই এখান থেকে, এবং স্লো একটু স্লো রাখে, স্লো রাখে গ্রামের ভেতর। ওই মন্দিরটি যখন প্রতিষ্ঠা হয়েছে, প্রতিষ্ঠা কি আপনারা গ্রাম থেকেই করেছেন না সরকার থেকে অনুদান? না সরকারের কোনো অনুদান নাই, আমরা নিজেদের চেষ্টায়, আমরা মানে যেটুকু টাকা জমাতে পারি পুজো করে সেই টাকা জমিয়ে বাড়তি টাকা আমরা নিজেরা যারা কমিটির মধ্যে আছি তারাই সেই টাকা সুদে নিই, সুদে আমরা নিয়ে সেই টাকাটা বাড়ি বাড়ি। আর এই অবস্থা মায়ের মন্দির আটশালাটি একজন দিয়েছিল, একজন ভদ্রলোক, মায়ের মন্দিরটা আমার করে গ্রাম থেকে মন্দির থেকে। হ্যাঁ আজ আমরা মেম্বার আছি, আছি 81 জন, 81 জন মেম্বার নিয়ে আমরা পুজো করছি। আর পুজোর কি কালী পুজোতে হয়? না কালী পুজোর সময় পুজো হয়, আর চৈত্র মাসে, চৈত্রের শেষের দিকে একটা পুজো হয়, তখন আমরা তিনটে পাটা দিয়ে বলি তুমি পুজো করি। আর একবার হয় নবান্নর সময় আমরা মাকে পুজো করি, তিনবার পুজো হয়। না তিনবার পুজো হয়, তিনবার। আর প্রতিদিনই এখন ঘরটা বিসর্জন করে দিয়েছি, নাহলে প্রতিদিনই এমনি নিত্য সেবা হয়, প্রতিদিন পুরোহিত করে, পুরোহিত করে, এবং যাদের যা ওই কোনো অসুবিধে হলে আর হলে এখানে পুজো করে দেবে। আর ওই অমাবস্যার দিনে পুজোটা একটু জমাতে হয়। তো আপনারা যে পাশাপাশি আছেন, মানে মায়ের মন্দিরের পাশাপাশি আছেন, আপনারা কোনো কিছু বুঝতে পারছেন যে মা এখানে আছে, মায়ের আবির্ভাব এখানে হওয়ার পর থেকে অনেক কিছু রহস্যময় ঘটনা ঘটছে, সেরকম কিছু রহস্যময় ঘটনা কি দেখেছেন? ঘটনা ঘটেছে অনেক কিছু, কিন্তু এখন আর সেই জিনিসটা এখন আর দেখতে পাওয়া যাচ্ছে না, সময় কী দেখেছিলেন, পরিবর্তন হচ্ছে। তো কী দেখেছিলেন? আমার দেখা বলতে সেরকম কিছু ছিল না, তবে একটা জিনিস আমি জানি, ব্রাহ্মণের মুখ থেকে যেটুকু হয় আমরা যেটুকু চাই, ব্রাহ্মণ যেটি বলে কিন্তু সেটি হয়। এই যেমন আমার মেয়ের বিয়ে হয়নি, অনেকদিন আমি ঠাকুরের জন্য পূজা আজা করি, তারপর একদিন ব্রাহ্মণ বলল
তোর মেয়ের বিয়ে হচ্ছে না, ঠিক আছে দেখছি আমি এই অবস্থায় দেখছি ওই অবস্থায় দেখে 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 এক দেড় বছর পেরিয়ে যাবে। দিয়ে তারপরে একবার একটু ইয়ে করে ধরলুম, বললে যে ঠিক আছে যারা এই অবস্থাতে আমি দেখছি। দিয়ে তারপরে উনি বললেন যে সামনে বর্ষায় বিয়ে হবে, বর্ষাতে বিয়ে হবে, বর্ষাতে বিয়ে হয়েছে। এইভাবে অনেক দিন আগে অনেক চাকরি হয়েছে, অনেকেরই হয়েছে চাকরি হয়েছে, চাকরি হয়েছে যারা গর্ভবতী হয় নাই তাদের, তারা গর্ভবতী হয়েছে, এই মায়ের পুজো করি। ওটা কিন্তু অমাবস্যা দান, প্রতি অমাবস্যাতেই এই পুজোটা হয়, আর যাদের অসুবিধা হয় তারা এই পুজোটা করাতে আসে। অন্তত না হলেও 40-50 জন মহিলা এই পুজো করে, প্রতি অমাবস্যা মায়ের মহিমা আছে। যারা হ্যাঁ যারা যারা করে বা আসে তারা এখানে নয় আরও দূর থেকে আসে, যেমন বেড়িয়া তোর বাঁকুড়া বাঁকুড়ায় একটি ছেলে এসেছিল, তার চাকরি হলো, সে চাকরি হলো, এরকম অনেক অনেক আছে। সব কথা আমি বলতে পারবো, ব্রাহ্মণ থাকলে এই জিনিসগুলো বলতে পারছে, ও জানে আমার সবসময় থাকতে পাই না, এটা সেরকম অনেক। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। আপনি যেভাবে ইতিহাসটা আমাদের শুনলেন, এই মন্দির সম্পর্কে যে সমস্ত ইতিহাসগুলো শুনলেন, খুবই ভালো লাগলো। আপনি এবার আসতে পারেন। এই মন্দিরে বর্তমানে তৈরি হচ্ছে মায়ের মূর্তি। মূর্তিটা যিনি তৈরি করছেন তার কাছ থেকেও কিছু তথ্য আমরা জেনে নেব। আমরা পেয়ে গেছি ওনার কাছ থেকে কিছু কথা আমরা শুনে নেব। তো আপনি বলুন যে এই মূর্তিটা কত বছর ধরে আপনি ইয়ে করছেন? আমি এই মূর্তিটি তৈরি করছি 18 বছর যখন আমার বয়স। তার আগে কার করতো? তার আগে আমরাই করেছি, আমার দাদুরা করেছে, দাদু বাবারা। তার কথা আপনি মূর্তি গোষ্ঠী ইয়ে করেন? হ্যাঁ বীজপুর বেতুর বিউর পার্থ স্যার শিমুলডাঙ্গা। আপনার নামটা বলুন? দীনবন্ধু সূত্রধর। কোথায় বাড়ি? পার্থ স্যার। এই মন্দিরের একদম ওপরের দিকে করা আছে আরও একটি কালীমায়ের মূর্তি, সেটি একদম পার্মানেন্টলি দেয়ালে করা আছে। সেটি দেখার জন্য মন্দিরের দাদারা আমাদের মই এনে দিল এবং আমরা ছাদে উঠে আপনাদেরকে সেই দৃশ্যটাও দেখানোর চেষ্টা করলাম। মন্দিরের পাশেই রয়েছে এই পুকুরটি, আর এই পুকুরের পাশেই দেখতে পাচ্ছেন বাঁকুড়া থেকে মোশাগ্রাম যাবার যে ট্রেন, সেই ট্রেন এই রাস্তাতেই আটকে দিয়েছিল ট্রেন, সেটি ছিল বিডিয়া ট্রেন। এখন কি হয়? কতগুলো পাঠাবলি হয়? 30-35 হয়, ভেড়া বলি হয় উল্টে গেছিল। আচ্ছা, ভেড়া বলি করা হয়নি বলে ঠাকুরটা উল্টে গেছে? উল্টে গেছে। কখন সেটা? এটা বাবা ছোট ছোট
আচ্ছা আচ্ছা, মানে বিসর্জনের সময়? বিসর্জনের সময় রাত্রে, রাত্রে মাকে বিসর্জন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে, ভ্যানে করে, ভ্যান থেকে উল্টে গেছে, উল্টে গেছিল। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু আপনারা সবাই মানেন? হ্যাঁ মানেন, সবাই পুলিশ পর্যন্ত, রেল পর্যন্ত সবাই মানে। আচ্ছা, আর পুলিশের চোখ পর্যন্ত কানা করে? হ্যাঁ কানা করেছিল, আমার জোর কম্পিটিশন ছিল পরীক্ষার সময়। আচ্ছা, পুলিশের মাইকে মাইকে কম্পিটিশন? হ্যাঁ মাইক কম্পিটিশন ছিল তখন, বহুদিন আমার ছোট ছোট তখন দেখিনি, তো আমার ট্রেন হচ্ছে, আগে তো ট্রেনটা হয় না, সে কয়লার ট্রেন চলছিল তখন দিল আটকে। বন্ধুরা, আজকে আমি আপনাদের এই যে রহস্যময় মন্দির, সেই রহস্যময় মন্দিরের সমস্ত তথ্য আপনাদের দিলাম। আশা করি সবার আমার এই ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি প্রেস করে রাখবেন, এতে কিনা আমি ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিও যখনই আপলোড করব সর্বপ্রথম তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখবেন, কারণ ফেসবুক পেজেও আমার এই ইন্টারেস্টিং ভিডিওগুলো আমি আপলোড করে থাকি। বন্ধুরা, আপনাদের সাথে আবার একটা নতুন কোনো জায়গায় নতুন কোনো তথ্যের সাথে নতুন কোনো একটা ভ্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।